রংপুরের পীরগঞ্জে সহিংসতার মূল আসামি সৈকত আলী মণ্ডল ও সহযোগী রবিউল ইসলাম 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এছাড়া সহিংসতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে অন্য 37 আসামিকেও আদালতে হাজির করা হয়। রবিবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন দুই আসামি সৈকত ও রবিউলের জবানবন্দি শেষে সবাইকে জেল হাজতে পাঠিয়ে দেন। সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি ও র্যাবের একটি সহ চারটি মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 64 জন। গত 17 অক্টোবর ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝাপাড়া ও বড় করিমপুর গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।